प्रचय पश्चाती श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणी निर्विचार प्रभु कलि युग पावनावतारी भुवन मंगल परम गुरुन श्रीमान महाप्रभु अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जगत गुरु युगाचार्य शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर अनुकंपित जन अन्यतम कृपा भाज परमारत श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर रातुलि चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए ताँ अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करे। तदनंतर अभिन्न श्री गुरुपाद पद्म श्री गौड़ीय संघेर प्राण पुरुष तथा प्रतिष्ठाता सभापति आचार्य ओं विष्णुपाद श्री श्रीमद भक्ति सारंग गोस्वामी ठाकुर पाद पद्म वंदना जानिए। जगद्गुरु युगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर सपार्षद जयजुक्त हों सपार्षद जयजुक्त हों। तदनंतर प्राक्तन आचार्य श्रीमद भक्ति सुहृद अकिंचन गोस्वामी महाराज वर्तमान संघाचार्य श्रीपाद भक्ति प्रसाद साधु गोस्वामी महाराज तथा मंचे उपा समासीन धामभूषण स्वरूप त्रिदंडी पादगण विशेष करे हमारे वृंदावनर भजनानंदी महात्मा श्रद्धेय श्रीमद मथुरानाथ दास बाबाजी महाराज श्रीमद त्रिदंडी स्वामी श्रद्धेय गोपानंद वन गोस्वामी महाराज श्रीमद भक्ति प्रपन्न तीर्थ गोस्वामी महाराज एवं आश्रम महाराज प्रमुख मंच भूषण स्वरूप त्रिदंडी पादगण ब्रह्मचारी वृंद मातृमंडली सज्जन वृंद सकल के प्रारम्भ जाना हमार हार्दिक सादर यथाजोग्य वैष्णव अभिनंदन। जे कथा हमरा पुनः पुनः सुनते पेलाम आज भारतवर्षेर राजधानीर बुके हरिनाम संकीर्तनेर विजय जयंती उद्दीन हलो तो सुतरां एर द्वारा प्रमाणित होच्छे जे भारत की सम्पद आर भारतवर्षे जे समस्त महात्मा गण आविर्भूत हुएछेन एवं भारतवर्षेई श्री भगवानेर समस्त युगावतार लीलावतार मन्वंतर अवतार शक्तावेश अवतार एवं अवतारी औदार्य रसघन मूर्ति लीला पुरुषोत्तम मर्यादा पुरुषोत्तम प्रेम पुरुषोत्तम रूपे सकले ही भारतवर्षेर बुके आविर्भूत हुएछिलेन किन्तु ताते हरिनामेर संगे सम्पर्क कि छिलो श्रीमान महाप्रभु तार पार्षदगणेर मध्ये একজনকে আচার্য করেছিলেন তিনি হচ্ছেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। তিনি উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তুমি নিজে ভজন করো তো তুমি এইভাবে উচ্চস্বরে কীর্তন করো কেন তখন তিনি বলেছিলেন পশুপক্ষী কীটাদি বলিতে না পারে শুনিলেও হরিনাম তারা সবে তরে মানে পশুপক্ষী কৃমি কীটাদি এরা তো হরিনাম কীর্তন করতে পারে না যখন শুদ্ধ বৈষ্ণবগণ আরতির সহিত দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র রাম কীর্তন করেন তখন এই ধ্বনি যখন তারা শ্রবণ করবে তাদের কর্ণরন্ধ্র দিয়ে নামব্রহ্ম হৃদয়ে প্রবেশ করবে আর একদিন না একদিন গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলোক বৃন্দাবন যাত্রা করতে পারবে এই সুযোগ করে দেওয়া হলো।
শাস্ত্রেতে বর্ণন করছেন বেদব্যাস, পদ্ভ্যাং ভূমির দিশো দৃগ্ভ্যাং দ্রব্যং চ মঙ্গলং দিব বসুদ্ধ সাধ্যতে রাজন বিষ্ণু ভক্তৈশ্চ নৃত্যত। এই যে বিষ্ণু ভক্তগণ বা এখানেও দেখলেন না, যখন সন্ধ্যারত্রি মঙ্গলারত্রি হয় কিরকম সমস্ত ভক্তগণ ভাবাবেশে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য কীর্তন করেন, তার দ্বারা ফল কি হয়? পদ্ভ্যাং ভূমির দিশো দৃগ্ভ্যাং, যখন তাদের চরণ দুটো বারবার ধরাবক্ষে স্থান লাভ করে, আবার ধরাবক্ষ থেকে উত্থিত হয়, তখন পৃথিবী দেবী দুহাত তুলে নৃত্য করতে থাকেন যে আজ আমার বক্ষেতে বিষ্ণু ভক্তির চরণধুনি হরিনাম সংকীর্তনের মাধ্যমে পড়ল, আমার জীবনটা ধন্য হয়ে গেল। পদ্ভ্যাং ভূমির দিশো দৃগ্ভ্যাং, দৃষ্টিশক্তি হরিনাম কীর্তন করতে করতে সাধকের দৃষ্টি যেদিকে যাবে ততদূর পর্যন্ত ওই সংকীর্তনের প্রভাব পড়বে, তারাও সকলে তখন সেই সমস্ত দিকের অমঙ্গল সমূলে বিনষ্ট হয়ে যাবে। আর যখন ঊর্ধ্ববাহু হয়ে তারা কীর্তন করবেন, ঊর্ধ্বমণ্ডলের যত সমস্ত অমঙ্গল সমস্ত বিনষ্ট হয়ে যাবে। সুতরাং তাই বিষ্ণু ভক্তগণ ভগবানের সামনেও এটি ভজনাঙ্গের 64 ভজনাঙ্গের একটি অঙ্গ বিশেষ, উচ্চ সংকীর্তন এবং নৃত্য। তাই আজ কলকাতার বুকে পরমানন্দে শ্রেয়াংশে বহু বিঘ্নানি, ভালো কার্য করতে গেলে সামান্য একটু বিঘ্ন হয়, কিন্তু ওটা বিঘ্ন নয়। ইন্দ্রাদি দেবতাগণ বিড়ম্বনা করবার চেষ্টা করেন, তয়া বিগুপ্ত বিচরন্ত নির্ভয়া বিনন কাণিক মূর্ধ সুপ্রভু, ধ্রুব মহারাজ করেছিলেন, যে দেবতাগণ ভগবানের নাম কীর্তনে বাধা প্রদান করেন তাদের মস্তকে পদাঘাত করে তিনি ভগবত ধাম যাত্রা বা ধ্রুবলোক যাত্রা করতে পারেন, এত বড় ক্ষমতা নাম সংকীর্তনের। অতএব সেই নামের কথা বলতে গিয়ে মহাপ্রভু বললেন, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। কলিকালে শ্রী ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছেন, সেই নাম যদি আমরা আস্বাদন করতে পারি, নাম কোথায় কীর্তিত হবেন? জিহ্বাতে, জিহ্বা মন্দিরে। গুরুবার ভগবান মন্দির করেছেন ঠিকই, কিন্তু শ্রী ভগবানের নাম কীর্তন হবে এই জিহ্বা মন্দিরে ভক্তির। অত শ্রীকৃষ্ণ নামাদি না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ে সেবনমুখী জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। সেবনমুখ জিহ্বাতে কি সেবা করবেন? শ্রী নাম সেবা। গত করল বাবাজি মহারাজজি বলেছিলেন, শ্রীমান মহাপ্রভুর সাক্ষাৎ আদেশ, লাখপতির ঘরে আমি করি ভোজন, আমি লাখপতির ঘরে ভোজন করি। তখন গরিব মানুষরা হয়তো মনে করতে পারে যে আমরা তো বা লাখপতি নেই, এখন তো লাখপতির কোনো মূল্য নাই, যে রিক্সা চালায় সেও কয়েক লক্ষ টাকার মালিক। কিন্তু তখন তদানীন্তনকালে আজ থেকে 536 বৎসরের সময়ের কথা চিন্তা করুন, বাবা মহাপ্রভু লাখপতির ঘরে ভোজন করেন। তার অর্থ পরে বললেন, জানো লাখপতি বলি কারে? প্রত্যহ লক্ষ রাম যে গ্রহণ করে তাকে বলি লাখপতি। তিনি ভগবানকে ভোগ দেওয়ার অধিকারী, তিনি ভগবানের অর্চন করার অধিকারী, তিনি ভগবানের ভোগরঞ্জনের অধিকারী, তিনি ভগবানের নাম কীর্তনের অধিকারী। আর তন্মুখ হরি নামানি সদা তিষ্ঠন্তি ভারত, তার মুখেই শ্রী ভগবান নাম রূপে তার জিহ্বাতে নৃত্য করেন। আর তার জিহ্বাতে, আর শ্রী ভগবান যখন সেই রকম ভক্ত যখন নাম সেবা করেন, ব্রহ্মাকে ভগবান বলেছিলেন, তিনি বলেছিলেন যে দেখো অন্ন পানাদি যৎকিঞ্চ সর্বৈব দৃষ্টিদং দৃষ্টিয়ং মায়া মদ্ভক্তানাং জিহ্বাগ্রে অহং বসনামি পদ্মজ। হ্যাঁ, লোকে ভোগ দেয় আমাকে, আমি আমার দৃষ্টির দ্বারা দৃষ্টিভোগ লোকে বলে গ্রহণ করি, কিন্তু মদ্ভক্তানাং জিহ্বাগ্রে আমার ভক্ত যখন নাম সেবা করে প্রতি গ্রাসে গ্রাসে আমার প্রসাদ গ্রহণ করতে
চায় যায় তখন তাদের জিহ্বা মন্দিরে বসে বসে আমি ভোজন করে পরিতৃপ্ত হয়ে যাই। এই হচ্ছে ভক্তির জিহ্বা। সুতরাং সেই ভক্তের জিহ্বাতেই একমাত্র কলিকালে হরিনাম সংকীর্তন ছাড়া আর কোনো গতি নাই। চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে সকর্ম করিয়াও সে রৌরব পড়ি মজে। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈবচ পতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।